বাহিরে রং সং, ভিতরে কুয়া ভাতুরি। দেশত বাড়িছে ভোকাতুর, দরিদ্র লোকর সংখ্যা। ভারতক অবস্থা ভাল বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালর। শুকুরবারে প্রকাশ পাওয়া বিশ্ব ভোকাতুর দেশের সূচাঙ্ক পোহরলে আহিছে এই উদ্বেগজনক তথ্য। তালিকা 105 নম্বর স্থানতেই রোল ভারত। ভারতক সের পেলালে চুবুরিয়া তিনিখন সরু দেশে। 56-68 সংখ্যক স্থানত শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল। 127 খন দেশের মাজত চলুয়া হয়েছিল এই সমীক্ষা। জার্মানীত থাকা আন্তর্জাতিক খাদ্য নীতির গবেষণা প্রতিষ্ঠানে যুগুত করা এই সমীক্ষাত প্রকাশ পাইছে আন কেবাটাও উদ্বেগজনক তথ্য। তথ্য অনুসরি ভারতত এক বৃহৎ সংখ্যক নাগরিকে, বিশেষক শিশুসকলে ভয়ঙ্কর দুর্ভিক্ষ আর পুষ্টিহীনতাত ভুগি আছে। দেশের 13.7% লোক ভুগি আছে পুষ্টিহীনতা। স্বাভাবিক উচ্চতার দিকত পিছ পড়ি আছে 35.5% শিশু। স্বাভাবিক ওজনের দিকতো পিছপরা দেশের 18.7% শিশু। দেশের 2.9% শিশুয়ে 5 বছরের ভিতরতেই মৃত্যুবরণ করে। এই তালিকা প্রকাশ পাওয়ার পাছতে এটা চরম অস্বস্তিত পড়ছে মোদী সরকার। বর্তমানলৈ এই সন্দৰ্ভত কোনো ধৰণৰ আনুষ্ঠানিক প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰা নাই শাসকীয় দল বিজেপিয়ে। আনহাতে মোদী চৰকাৰক ইয়াৰ বাবে জগৰীয়া কৰিছে কংগ্ৰেছে। দৰিদ্ৰতা নিৰ্মূলকৰণত শাসকীয় দলটো ব্যৰ্থ হোৱাৰ অভিযোগ বিৰোধী দলটোৰ। উল্লেখ যে এই তালিকাত 2014 চনত 55 সংখ্যক স্থানত আছিল ভাৰতৰ নাম। 2014 চনের পাছরে পড়া তালিকা অবনমিত হয়েছে ভারত। এই তালিকার সমীক্ষা চাই এটা নিশ্চয় কব পারি প্রধানমন্ত্রী মোদিয়ে প্রতিশ্রুতি দিয়া অচ্ছে দিনলৈ এতিয়াও বহু দূর বাকি। ন্যাশনাল ডেস্ক, এনবি নিউজ।